বর্তমানে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রায় প্রত্যেকটি ব্যাংকের অ্যাপডেয়ার রেট পরিবর্তন করা হয়েছে সামনে আরও অ্যাপডেয়ারের রেট পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে একইভাবে পদ্মা ব্যাংকেও অ্যাপডেয়ারের রেট পরিবর্তন করা হয়েছে পদ্মা ব্যাংকে আপনারা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখলে সর্বোচ্চ লাভ পাচ্ছেন তেরো পার্সেন্ট হারে লাভ দিচ্ছে বর্তমানে এই তেরো পার্সেন্ট হারে আপনারা যদি এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে কত টাকা মাসে লাভ পাচ্ছেন এবং সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেওয়া হবে কারা এই অ্যাপডেট অ্যাকাউন্টটি করতে পারবেন অ্যাট টু জেড পদ্মা ব্যাংকের তেরো পার্সেন্টের অ্যাপডেট রেট সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এতে করে নতুন নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনারা যদি সরাসরি এর রেট জানতে চান সেক্ষেত্রে আপনারা এই যে পদ্মা ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন তবে আমি পদ্মা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে তাদের ওয়েবসাইটে এখনো আপডেট করা হয়নি আমি যার কারণে পদ্মা ব্যাংকে সরাসরি গিয়ে অ্যাপডেট রেটটা জেনে আসলাম আজকেই এই অ্যাপডের রেটে আপনারা তেরো হারে লাভ পাবেন পদ্মা ব্যাংকে সর্বনিম্ন হচ্ছে আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা আপনারা এই পদ্মা ব্যাংকে ফিক্সড করে রাখতে পারবেন এবার আসি এই এফডিআর অ্যাকাউন্টের শর্তগুলো কি কি এই এফডিআর অ্যাকাউন্টের শর্ত হচ্ছে সাধারণ যে এফডিআর রয়েছে প্রত্যেকটা ব্যাংকেই সেম অর্থাৎ আপনি যদি এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে চান পদ্মা ব্যাংকে সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জমা রাখতে হবে এবং মেয়াদকাল আপনি সর্বনিম্ন এক বছরের জন্য রাখতে পারেন এক বছর দুই বছর তিন বছর মেয়াদের জন্য আপনারা এই অ্যাপডের অ্যাকাউন্টটি করতে পারবেন এই অ্যাপডের অ্যাকাউন্টটি করার জন্য পদ্মা ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় চলে যাবেন যে কোনো শাখায় গিয়ে করতে পারবেন এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি এবং যাকে নমিনী করবেন তার এক কপি ছবি তার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই এই অ্যাপডের অ্যাকাউন্টটি করতে পারবেন এবার আসি আসলেই আপনারা এক লক্ষ টাকায় এক টাকা পাবেন কিনা কিংবা পাঁচ লক্ষ টাকায় কত পাবেন দশ লক্ষ টাকায় কত পাবেন ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু দেখাই ক্যালকুলেশনটা যদি আমি প্রথমে এক লক্ষ টাকার হিসাবটা দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এক লক্ষ টাকায় বলা হয়েছে তেরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনাদেরকে দিবে সেক্ষেত্রে এক বছরে আপনি পাবেন তেরো হাজার টাকা এক লক্ষ টাকা যদি এক বছর সম্পূর্ণ রাখেন তাহলে এবং প্রতি মাসে আপনাকে যে লাভের টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক টাকা করে প্রতি মাসে আপনি লাভ পাবেন ট্যাক্সের বিষয়টা পরে বলছি আগে আসি পাঁচ লক্ষ টাকা রাখলে কত টাকা পাবেন যদি পাঁচ লক্ষ টাকা রাখতে পারেন তেরো পার্সেন্ট হারে আপনারা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা এক বছরে পাঁচ লক্ষ টাকায় আপনি লাভ পাবেন পাঁচ লক্ষ টাকায় আপনি প্রতি মাসে পাবেন পাঁচ হাজার চারশো ষোলো টাকা করে আবার যদি আপনি একটু টাকা বাড়িয়ে দশ লক্ষ টাকা রাখতে পারেন তেরো পার্সেন্ট ক্যালকুলেশন করিয়ে তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি কিন্তু এক বছরে পাবেন এবং প্রতি মাসে আপনাকে দেয়া হবে দশ হাজার আটশো তেত্রিশ টাকা করে দশ লক্ষ টাকায় এবার আসি পঞ্চাশ হাজার টাকা যদি জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাবেন পঞ্চাশ হাজারেও যদি তেরো পার্সেন্ট আপনি এক বছর রাখেন সেক্ষেত্রে ছয় টাকা এক বছরে পাবেন মাসে যদি হিসাব করি সেক্ষেত্রে পাঁচশো একচল্লিশ টাকা করে আপনি কিন্তু পদ্মা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকায় পাবেন যেখানে আগে এক লক্ষ টাকা জমা রাখলেই পাইতেন পাঁচশো একচল্লিশ টাকা কিংবা চারশো টাকা মতো কিন্তু বর্তমান রেট বাড়ার কারণে আপনি পঞ্চাশ হাজার টাকা রাখলেও প্রতি মাসে পাঁচশো একচল্লিশ টাকা পাবেন এবার আসি পাঁচশো একচল্লিশ টাকা বা এক হাজার তিরাশি টাকা আপনি এক লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন কিনা না এক হাজার তিরাশি টাকা আপনাকে দিবে কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট সরকার ট্যাক্স কাটবে আর যদি না পারেন পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট কেটে পাবেন নয়শো চুয়াত্তর টাকা আর যদি আপনি ট্যাক্স ট্রেন সার্টিফিকেট দিতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে পাবেন নয়শো বিশ টাকা করে প্রতি মাসে তাও কিন্তু অনেক বেটার একটা দিচ্ছে আপনাদেরকে যেহেতু সঞ্চয়পত্রে যেখানে দিচ্ছে নয়শো বারো টাকা করে লাভ সেখানে আপনি যদি ব্যাংকে টাকা রেখেই নয়শো টাকার উপরে লাভ পান সেটা কিন্তু অনেক ভালো একটি খবর